টেকনোলজি ভিলেজের টিউটি আপনাকে স্বাগতম এ পর্বে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে অ্যাভারেজ বের করতে হয় একটি কলমে কতগুলি সংখ্যা রয়েছে সেটি কিভাবে জানতে হবে এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা কিভাবে বের করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে কিছু সংখ্যা লিখছি যেমন এখানে সিক্স লিখলাম ফাইভ লিখলাম থ্রি লিখলাম টু লিখলাম এখন এই সংখ্যা কয়টির গড় কত সেটি আমরা এই ঘরে শোকার আমরা সাধারণত গড় কিভাবে বের করি আমরা প্রত্যেকটি সংখ্যা যোগ করে কতগুলি সংখ্যা রয়েছে সেটি দ্বারা ভাগ করলে আমরা সেই গড়টি বের পেয়ে যাবো এখানে আমাদের সংখ্যা অল্প রয়েছে সেই কারণে আমরা খুব সহজে এটি পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের এখানে যদি অনেক বেশি সংখ্যক সংখ্যা থাকে তাহলে আমরা গোটটি এত সহজে বের করতে পারবো না এই কাজটি সহজ করার জন্য এক্সেলের একটি পদ্ধতি রয়েছে এইখানে এডিটিং সেকশনে যে অটোসাম যে বাটন রয়েছে এই বাটনে তীরচিহ্ন রয়েছে এই তীরচিহ্নটি ক্লিক করার পর এখানে এভারেজ যে বাটন রয়েছে এটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন একটি সূত্রে চলে এসেছে ইকুয়াল এভারেজ জি থ্রি জি সিক্স ইতিপূর্বে আপনারা যোগ বিয়োগ ভাগ করার সময় আপনারা একই ধরনের সূত্রের ব্যবহার করেছেন জাস্ট শুধু এখানে সাম লিখেছিলেন আর এখানে যেহেতু আমরা গড় বের করবো এইখানে এভারেজ লেখা রয়েছে আর জি থ্রি থেকে শুরু করে জি সিক্স এই প্রত্যেকটি সংখ্যার গড় এখানে শো করাবে এই কারণে এখানে জি থ্রি র্যান্স জি সিক্স অটোমেটিকলি চলে এসেছে আমি ইন্টারে চাপ দিলাম এখানে ছয় আর পাঁচ আর তিন হচ্ছে চোদ্দ আর দুই হচ্ছে ষোলো এখানে ষোলো কে যদি চার দ্বারা ভাগ করি তাহলে গড় হচ্ছে চার সেই কারণে তারপরে আমরা যদি এখানে কতগুলি সংখ্যা রয়েছে সেই জানতে তাহলে কিভাবে জানবো এটি জানার জন্য এখানে যে তিন চিহ্ন ক্লিক করার পরে কাউন্টে ক্লিক করতে হবে কাউন্ট নাম্বারস এখানে ক্লিক করলাম তাহলে এখানে দেখুন ইকুয়াল কাউন্ট অর্থাৎ কাউন্টের সূত্রে চলে এসেছে ইন্টারে চাপ দিলাম এখানে আমাদের চারটি সংখ্যা রয়েছে এখানে চার চলে এসেছে তারপরে আমাদের এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটা অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যা কোনটা সেটি জানার জন্য এখানে তীরে ক্লিক করার পরে করলাম তাহলে আসতে ইন্টারে চাপ দিলাম দেখুন এখানে সবচাইতে বড় এই কারণে এখানে তারপরে আমরা যদি এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে চাই ছোট সংখ্যা বের করার জন্য আবার এখানে তীরে ক্লিক করার পরে মিনিমামে ক্লিক করলাম তারপরে ইন্টারে চাপ দিলাম দেখুন এখানে টু হচ্ছে সবচেয়ে ছোট এই কারণে টু এখানে চলে এসেছে আমরা যদি এইখানে ভিতরে যে টু রয়েছে যদি আমরা এখানে ছোট সংখ্যা এসেছে এভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল সংখ্যা বের করতে পারেন কতগুলো সংখ্যা রয়েছে অর্থাৎ কাউন্ট করতে পারবেন ম্যাক্সিমাম এবং মিনিমাম সংখ্যা বের করতে পারবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ